জিলানি জিলানি টিভি আধারে আলোর রেখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মহত্তরম হুজুরের কাছে একটি প্রশ্ন জানতে চাই যে ইসলামের মধ্যে একসাথে দুগুণ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ আছে কিনা সে বিষয়ে আমি একটু জানতে চাই যে চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ইসলামে একসাথে দু বোনকে বিবাহ করার ব্যাপারে কি বলে ইসলামের মধ্যে একসাথে দু বোনকে বিবাহ করা জায়েজ নেই এটা সম্পূর্ণ হারাম হ্যাঁ এক বোন যদি এন্তেকাল করে কিংবা এক বোনের যদি তালাক প্রাপ্ত হয়ে যায় তখন অপর বোনকে বিবাহ করা যায় যেমনটি আমরা দেখতে পাই হজরত সৈদানা উসমান জনাইন রদাহ তালান ইসলামের তৃতীয় নম্বর খলিফা তিনিও কিন্তু রসুল এ করিম সাল্লাহ তাল সাল্লামের দুজন কন্যাকে শাদি করছিলেন কিন্তু একসাথে নয় একজনের এন্তকালের পর আরেকজনকে শাদি করছিলেন অতএব আমরা বুঝতেই পেরেছি যে ইসলামে একসাথে দু বোন বিবাহ করা হারাম